কাঁটাতারের বেড়া আলাদা করতে পারেনি দুই বাংলার মানুষকে। তাই তো স্বজনদের সাথে দেখা করতে দুই দেশের বিভিন্ন প্রান্তের মানুষেরা এসে জড়ো হয়েছিল লালমনিরহাটের বাউরা সীমান্তে। কালী পূজা উপলক্ষে প্রতি বছর দুই দেশের স্বজনদের মিলন মেলায় পরিণত হয় এই সীমান্ত। স্বজনদের এক পলক দেখতে সীমান্তে ভিড় জমিয়েছেন সকল বয়সের মানুষেরা। নদীর হাঁটু জল পেরিয়ে সবাই ছুটছেন কাঁটাতারের বেড়ার দিকে। এই দিনটিতে সীমান্তে অন্যরকম এক উৎসবের আমেজ বিরাজ করে। তবুও বহুদিন পর স্বজনদের দেখতে পেয়ে আনন্দে অশ্রু এসেছে অনেকের চোখে। আমরা এখানে বর্ডার আছি আমাদের ভাই কাকা বা মামার সঙ্গে দেখা করার জন্য। ওই বেড়ির সাথে দেখা করি, যিনি বছর বছর জুনিয়ে না দেখা পাই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে হাজারো মানুষ। তাই স্বজনদের মধ্যে বন্ধন অটুট রাখতে প্রতি বছর এই দিনটিতে সুযোগ করে দেওয়ার দাবি তার। এটা যাতে অব্যাহত থাকে এই মিলন মেলা প্রতি বছর এই কালী পূজায়, এরা যাতে নিজস্ব আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারে। কাঁটাতারের বেড়া পেরিয়ে এই মিলবন্ধন অটুট থাকুক সবার মাঝে, এমনটাই আশা।